وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، ভাইয়ের প্রশ্ন, আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদি পড়বে কি পড়বে না? দেখুন ভাই, এই মর্মে ওলামাই কেরামদের মধ্যে, আহলুল ইলমদের মধ্যে তিনটি মত পাওয়া যাচ্ছে। একটি মত হচ্ছে আপনার সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এটি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর মত। আরো একদল ওলামাই কেরাম বলেছেন না, সেররি বা জেহরি সালাতে তারা এখানে ভাগ করেছেন। অর্থাৎ সেররি হচ্ছে যেই সমস্ত সালাতে আপনার গোপনে তেলাওয়াত করা হয়, অর্থাৎ আপনার জোহর আসরে গোপনে বা মাগরিবের শেষ রাকাত এবং ইশার শেষ দুই রাকাত, এগুলোতে গোপনে আপনার কি করা হয়, তেলাওয়াত করা হয় কিরাত বা সূরা ফাতিহা, তো সেইখানে পড়তে হবে। আর যেগুলো জেহরি সালাত সেখানে পড়া লাগবে না, যেগুলোতে উচ্চস্বরে কিরাত হয় সেগুলোতে আপনার পড়া লাগবে না। তো এইখানে একদল ওলামায়ে কেরাম বলেছেন আপনার শুনলে আপনার পড়া লাগবে না, আর যদি না শুনে অবশ্যই পড়তে হবে। আর তৃতীয় দল ওলামায়ে কেরাম ইমাম বুখারী রহমাহুল্লাহ সহকারে একদল ওলামায়ে কেরাম বলেছেন সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তেই হবে, এবং কি এটাই হকের অনুকূলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি দলিল রয়েছে সহিহ আল বুখারীতে, হাদিস নাম্বার 756 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। লা সালাতা, সালাত নেই। লিমান লাম, যে ব্যক্তি পড়ে না। ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি পড়ে না সূরা ফাতিহা তার সালাত হয় না। সেটা যে কোনো সালাতে হোক, সেররি হোক, জেহরি হোক, উচ্চস্বরে কেরাত হোক, গোপনে কেরাত হোক, বা সেটা সালাতুল জানাজা হোক, সমস্ত সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা হচ্ছে ইমাম বুখারী রহমাহুল্লাহ সহকারে একদল জমহুর ওলামাই কেরাম সালাতদের মত। আর এই মতটি হচ্ছে হকের সর্বাধিক অনুকূলে, কেননা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে লা সালাতা, কোনো নামাজ নেই, কোনো সালাত নেই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। অতএব আপনি সূরা ফাতিহা শুনলে পড়তে হবে, না শুনলে পড়তে হবে। কখন পড়বেন এখন আসুন আমরা ওইদিকে যাই। ইমাম যখন আপনার উচ্চস্বরে কেরাত করে সূরা ফাতিহা পড়ে, আপনি এখানে শুধু সূরা ফাতিহা পড়বেন, আপনি কেরাত পড়বেন না, বাকিটা শুনবেন। যেমন আপনার ইমাম আপনার যখন সূরা ফাতিহা পড়ে, মানে আলহামদুলিল্লাহ সূরা যখন তিনি পড়লো, পড়ে শেষ করলো, তারপর আপনি কি করবেন, আপনি যে মাঝখানে একটা গ্যাপ দেয়, ছোট একটা গ্যাপ, ওই গ্যাপে আপনি আপনার সূরা ফাতিহা পড়ে নেবেন। পড়ে ইমামের বাকি যে কেরাতটা আছে সেটা আপনি শুনবেন, আপনি আবার কেরাত পড়তে যাবেন না, আপনি বাকিটা শুনবেন। কেননা আল্লাহ সুবহান তাআলা বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিত লাআল্লাকুম তুরহামুন, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয়। এটা একদল ওলামায়ে কেরাম এখান থেকে দলিল নিয়েছেন না তোরা কোনোটাই পড়া যাবে না সর্ব অবস্থায়, এরা এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে না কোনো ক্রমেই পড়া যাবে না সূরা ফাতিহা, কেননা আল্লাহ তাআলা বলছেন কিরাত করা হলে তোমরা কোরআন যখন কোরআন পড়া তোমরা চুপচাপ থাকো। এটা অন্য ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন পড়তে হবে। কেন নবী সাল্লামের যদি বক্তব্য না থাকতো, এই বিষয়ে হাদিস না থাকতো, আমরা বলতাম হ্যাঁ ঠিক আছে তোমরা চুপ থাকো। নবী সাল্লাম, হাদিস রয়েছে, নবী সাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে যে লা সালাতাল ইমান লামি কাবি ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার হাফেজ নামাজ হয় না। তো এটা রোকন, এটা কোনো আপনি শুননা না, যে শুননা রফায়েদ করলাম কি করলাম না, জোরামিন বললাম কি বললাম, এই ধরনের মাসালা নয়, এটা রোকন, সালাতের রোকন। রোকন বাদ দিলে সালাত বাদ, বাতিল। তো সর্ব অবস্থায় আহলুল ইলমদের কাছে একটি মত বললাম যে সবচেয়ে গ্রহণযোগ্য মত, সেটি হচ্ছে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তেই হবে। এই হচ্ছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 756 নম্বর হাদিস। অতএব আপনি সর্বদাই, সেররি হোক জেহরি হোক, সর্ব নামাজে আপনি কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, সুন্নত নফল যত সালাত হতে পারে, সমস্ত যার নাম সালাত সেই সমস্ত সালাত আপনি কি করবেন, আপনি সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। এটা নবী সাল্লামের স্ট্রংলি রিকমেন্ড। অর্থাৎ যদি না পড়েন সূরা ফাতিহা, আপনি এই মাসালা জানার পরে আপনার সালাত হবে না। অর্থাৎ সতর্ক সাবধান, সর্বদাই সূরা ফাতিহা পড়তেই হবে। আল্লাহু আলাম।